সব সময় ডবল ইনসুলেটেড কেবল লাগবে। ডবল ইনসুলেটেড কেবল বলতে আমার ভিতরে যে কোর্ট, তাছাড়া আমার উপরে আউটারে একটা কভার থাকছে। এটা ডবল ইনসুলেটেড কোর্ট, সবাই তোমরা জানো ডবল ইনসুলেটেড কেবল লাগবেই। এবং আর কি হবে, যে জিনিসগুলো ধরো ওয়েল্ডিং মেশিন আছে, ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলসের মধ্যে এটা হলো ডিফারেন্স। তা পাওয়ার টুলসের ক্ষেত্রে আমাকে কি কি জিনিস করতে হবে? পাওয়ার টুলস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের যে পাওয়ার টুলসগুলো আছে, এটার ক্ষেত্রে আমার যেগুলো হলো যে আমাকে যে জিনিসগুলো আমাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্ম, IP55 প্ল্যাটফর্ম। IP55 প্ল্যাটফর্ম বলতে এটার একটা ডিল বিটটা বা একটু প্রবলেম হচ্ছিল, সেটা চেঞ্জ করছিল। আর স্টার্টারে চলতো, ওটা স্টার্টারটা নিচে রাখা ছিল, নিচে একদম। হ্যাঁ, স্টার্টারটা নিচে রাখা ছিল। স্টার্টার কখনো নিচে রাখার কথা না, স্টার্টার স্টার্টার দেওয়ালে চলতে হবে। যেমন এইখানে যেটা দেখাচ্ছে, সম্ভবত যে ইলেকট্রিক কুশনটা হয়েছে তাতে আমার নিশ্চয়ই অ্যাক্সেসিবিলিটি নেই বা আর্থিং নেই। এখানে আর্থিং একটা বড় ব্যাপার। আর্থিং আমাকে আর্থিংটা দেখো, অ্যাক্সেসিবিলিটি কাজ করবে না, কিন্তু আমার যদি প্রপার আর্থিং থাকে, আর্থিং কিন্তু আমাকে সেভ করে দেবে। আর্থিং এর ক্ষেত্রে আবার